হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে জানাই। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বন্দনা, আপনারা দেখছেন শনি ঝালদার গ্রামীণ ব্লগ ভিডিও। তো আমি আজকে আমার জমিতে যাব, সেখানে জমিতে কিভাবে মানে চাষের আগে জমিটাকে তো পরিষ্কার করতে হয়, সেটা আমি দেখাতে চাই। তো আমি দেখুন বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি, পুকুরের ধারেই আছি, আমার মেয়েও আছে। যাই হোক, আজকে মানে যাচ্ছি ঘাস নিয়ে আসবো ছাগলের জন্য। আর আমি জমিটা কীভাবে পরিষ্কার করছে, বাবা মা আমি যাই, তো আমি আজকে যাব না, যা ভিডিওটা করার জন্য আমি বাড়িতে আছি। তো এই বেরিয়ে আছি, দেখো ওই যে জমি, আমাদের মানে জমির ঘেরের পাড় আছে, এই পাড় দিয়ে পুরো জমিতে যাব। ওই যে গ্রাম, মানে কতগুলো গাছপালা দেখা যাচ্ছে দেখুন, ওই ওই কত দূরেই যাব। তো যাওয়া যাক, আসুন। যাই হোক, জমিটা দেখাতে দেখাতেই আমি যাচ্ছি। আমার মেয়ে ঘোড়া নিয়ে যাচ্ছে। যাই হোক, এখন ওয়েদারটা এখন মেঘলা, বর্ষাকাল, তবে দেখাতে চাই। দেখো যাওয়ার সময় এই যে আমাদের ভাঙা কুঁজি, এই কুঁজি মানে যখন খরকাল হয় তখন এখানে আমাদের শ্যালো আছে, এই যে এখন জলে ডুবে গেছে, তখন দেখাবো। তো যাওয়া যাক, এখানে মানে এর উপর দিয়েই যেতে হবে, জমি অনেকটা এসে গেছে, পাশাপাশি সবার রোয়া হয়ে গেছে। আমাদের বীজ ছোট ছিল বলে এত দেরি হয়ে গেছে, আজ না তো অনেকটা এক সপ্তাহ আগে রোয়া হয়ে যেত। প্রায় এসে গেছে, দেখো জল ভেঙে ভেঙে, এই যে জল ভেঙে ভেঙে যেতে হচ্ছে, চোখে কতটা জল হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে রাতে, পাশের দাগগুলো সব বোয়া হয়ে গেছে সবটা আগে। আমাদের এখন বৃষ্টি রাত্রেটা দেখবো, আমাদের একটু বেশি জমি, জমিটা একটু বড়ো বলে মা আর বাবা মিলে দুজন মিলে খাওয়া হচ্ছে, তারপরে দেরি হয়ে গেছে, এক সপ্তাহ লেগে গেলো খুঁজতে। আমি জমির আগে মানে রোয়ার আগে যে গাছটা সেটা দেখাতে চাই, আপনাদেরকে একটু শেয়ার করতে চাই, সেটা ধৈর্য ধরে এই যে জমিতে এসে গেছি, সবার ঘাস দেখার, আমাদের এই বীজ বিউন বড়ো হয়ে গেছে, বড়ো হয়ে গেছে, কত বড়ো হয়ে গেছে দেখুন। আমাদের সেই জমি মানে মা বাবা অনেকটা দূরে, ওই দেখা যাচ্ছে একটু দূরে, ওখানে বাবা খুঁজছে পরিষ্কার করছে আলগুলো, আর মা এই যে এখানে প্রায় কমপ্লিট, আজকের মানে কিছু এক ঘন্টা দু ঘন্টার কাজ আছে। এই যে পুরো সাদা হয়ে আছে, যে দাগটা পুরো দেখো এখানে, মানে আমার এখান থেকে পুরো ওই মাথা অব্দি দেখা যাচ্ছে না, ঘাস পর্যন্ত ওই সাদাটা পুরো দাগটা আমাদের, দেখো ওইদিকে এদিকে। এইটা কালকে থেকে হয়তো রোয়া হবে, তো তার আগে এক সপ্তাহ ধরে এটা পরিষ্কার করা হয়েছে, তো সেটাই আমি দেখাতে চাই। যেদিন রোয়া হবে হয়তো রোয়ার রোয়ার ভিডিওটা আমি হয়তো দেখাও চেষ্টা করবো দেখানোর, প্লিজ দেখুন কতটা করে জল দেখো। তো দেখুন প্লিজ রোয়া কাজ, ওই যে কত করে ঘাস দেখুন, এই ঘাস সব পরিষ্কার করা হয়েছিল, এখন সাদা হয়ে গেছে, পরিষ্কার করেছি। এই যে বড়ো বড়ো ঘাস ছিল ট্রাক্টর দেওয়ার পরে, এগুলো এরকম নোংরা ভেসে আছে দেখো, এই যে এরকম নোংরা হয়ে গেছিলো, মাথায় দিয়ে আমার বাবা মা সব পরিষ্কার করেছি। আমি আজকে আসিনি, ও জানি না আমি কতটা কি দেখাতে পারলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কর, মানে জানাবেন। তো দেখুন এই যে এখান দিয়ে যে আমার মা ওই বাবা এখান দিয়ে স্টার্ট করে পুরো ওই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন, পুরো সাদা হয়ে আছে, ওটাই পুরো আমাদের জমি, এটা কালকে থেকে রোয়া হবে। এই যে পাশের জমিগুলো সব রোয়া হয়ে গেছে, এই যে দেখো খোয়ালি করছে, আমি এই খোয়ালিটাই আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং শেয়ার করতে চেয়েছি। তো প্লিজ ভালো লাগলে জানাবেন, আকাশ দেখেছেন কতটা, কখনো মেঘ কখনো বৃষ্টি, মাথায় বৃষ্টি নিয়ে কাজ করছে আমার মা বাবা।